দেশে চাহিদার চেয়ে ডিমের যোগান বেশি এমন দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ডিম আমদানি না করে পোল্ট্রি ফিডের দাম কমানোর অনুরোধ জানিয়েছে অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের উৎপাদন খরচ না কমিয়ে সিন্ডিকেটের কথায় কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর, তাই ডিমের দাম কমানো যাচ্ছে না। সিন্ডিকেটে কিছু স্বার্থলোভী নীতি নির্ধারক তাদের স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করা হয়। আমরা কর্পোরেট গ্রুপের উপর নির্ভর করতে চাই না, আমরা চাই আমরা ফিট ও মুরগির বাচ্চা আমদানি করব এবং বাংলাদেশের বাজারে কম মূল্যে আমরা ডিম মুরগি সাপ্লাই দিব, কারণ আমার উৎপাদন খরচ কমে গেলেই আমরা কিন্তু কম দামে বিক্রি করতে পারবো।